আসসালামু আলাইকুম TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি গ্র্যান্ড মুফতি সুদাইসি দিলেন বড় সুখবর, জমজমের পানি পান করলে আল্লাহর রহমতে করোনা কেটে যাবে। সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তদের জমজমের পানি খাওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবে হারামাইন প্রেসিডেন্সির প্রধান ও মক্কা শরীফের ইমাম প্রফেসর ডক্টর শাইখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইসি। সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ থেকেই তিনি এই ঘোষণা দেন। শাইখ সুদাইসের এই ঘোষণার পর থেকে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের মাঝে জমজমের পানি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া পবিত্র নগরী মক্কা ও মদিনা মসজিদে নবাবীর অধিদপ্তরও তাদের নিজস্ব তত্ত্বাবধানে শুধুমাত্র প্রাণঘাতী করোনা আক্রান্ত রোগীদের মধ্যে জমজমের পানি বিতরণ করেছেন। সম্প্রতি মদিনা সফরকালে সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের মাঝেও জমজমের পানি বিতরণ করেন হারামাইন প্রেসিডেন্ট শাইখ আব্দুর রহমান আস সুদাইসি। উল্লেখ্য, জমজম মক্কা মসজিদুল হারামের কাছে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। হজ ও ওমরা আদায়কারীদের জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানদের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব। সহিহ হাদিসে এরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জমজম থেকে পানি পান করেছেন। সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষকারী খাদ্য। কোনো কোনো হাদিসে জমজমের পানিকে রোগীর ওষুধ বা শেফা বলে উল্লেখ করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন, তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। সুনানে তিরমিজির এই বর্ণনা থেকে এ কথাও জানা যায় যে জমজমের পানি বহন করা যায়, আর যারা জমজম কূপের কাছে নয় তাদের পান করানো নবীর সুন্নত। জমজমের পানি পান করার সময় একটি বড় কাজ হলো দোয়া করা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা আল্লাহর রহমতে পূর্ণ হবে। বিখ্যাত বুজুর্গ ও মনীষীরা জমজমের পানি পানের সময় বিভিন্ন দোয়া করতেন। সূত্র দ্য ইসলামিক ইনফরমেশন। তাই সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা অবশ্যই খুবই ভাগ্যবান, কারণ আপনাদের আশেপাশে জমজমের পানির অভাব নেই। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই রকম সৌভাগ্য হবে না। তাই আপনাদের আশেপাশে যাদের কাছে জমজমের পানি আছে অবশ্যই আপনারা নিয়মিত জমজমের পানি খাবেন এবং অন্যদেরকে পান করাবেন। দয়া করে ভিডিওটি আমাদের সকল সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।